ডিজিটাল নিরাপত্তা আইনে আরটিভির রিপোর্টারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। আমরা গণমাধ্যম কর্মী এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমানের মামলাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আরটিভির রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মামলাবাজ সিন্ডিকেটের সমন্বয়কারী শাকিরুল কবির। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন, নারী সাংবাদিক কেন্দ্র, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে মামলাবাজ সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।